আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ক্যানভে আইল্যান্ডে। আমরা অনেক দিন ধরে পাখি খুঁজছিলাম, ময়না পাখি, কাকাতুয়া পাখি, আমাদের প্রিয় প্রিয় পাখিগুলো। তো এমন পাখি খুঁজছিলাম যেগুলো পোষ মানা পাখি, যা মানুষের কাছে পেলে সুন্দর করে বড় হয়েছে। সো অনেক খুঁজতে খুঁজতে আমরা খোঁজ পেয়ে গেলাম বাসায় পালা পাখি কাকাতুয়া। সো সেই কাকাতুয়া আনতে আমরা আজকে ছুটে চলেছি। আমরা খুবই এক্সাইটেড আর চারদিকে দৃশ্য অবলোকন করতে করতে যাচ্ছিলাম। চারদিকটাও ছিল খুবই সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বাসাতে। আমার আর ওর বাবা গেল আনতে, ভাগ্যিস আমি যাইনি। সেই বাসায় আমরা চলে এসেছি, বাট সামনে যে এত বড় বিপদ অপেক্ষা করছিল সেটা তো ধারণার বাইরে। ওদেরকে দেখতেই বড় কুকুরটা ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল। যেখানে সামারা কুকুরদেরকে হাঁক দেয়, জড়িয়ে ধরে, সেখানে সামারাও ভয় পেয়ে গিয়েছিল। কুকুরটা যেভাবে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছিল, ওরা পাখিদের রাজ্য দেখে এসেছে এবং যেটা আমরা নিয়ে যাব সেটাও দেখে এসেছে। আমরা সাথে করে খাঁচা নিয়ে এসেছিলাম, সেই খাঁচাটা নেয়ার জন্যই ওরা এখন গাড়িতে আসছে। সামারা তো মহা খুশি। ডগ ওনার তার ডগটাকে খুবই পাহারা দিয়ে রাখছিল, যেন কোনোভাবেই ওদের কাছে না আসতে পারে। ওরা খাঁচাটা দিয়ে যাচ্ছে পাখিগুলোকে নিয়ে আসার জন্য। ওদের সাথে আমি গেলে আমিও অনেক পাখি দেখতে পারতাম। তার বাসার এক সাইড জুড়ে রয়েছে অনেক অনেক পাখি। ওরা পাখি নিয়ে চলে এসেছে। পাখিগুলো খুবই কিউট, মাশাল্লাহ। এই দ্বীপের বাড়িঘর, রাস্তাঘাট, পরিবেশ সবকিছুই খুব সুন্দর, খুব ভালো লাগছিল আমার। দ্বীপে মূলত তারাই থাকে যারা রিটায়ার্ড করে বা একটু ওল্ড এজ তারা। ঘুরতে আসার জন্য পারফেক্ট। এখানে সব বাংলো টাইপের ঘর, এক ফ্লোরেই সব কিছু। আমাদের সাথে এখন যাচ্ছে কাকাতুয়া। কি যাচ্ছে সামারা? কাকাতুয়া। বড় খাঁচাটাকে এবার নেওয়া যাচ্ছিল না, তাই আমরা এটাকে হাফ করে নিয়েছি। আমরাও নিতে পারছিলাম না, পরে তার কাছে যাওয়ার পর সেই ওনার, মানে বার্ড ওনার, তিনি এটা জয়েন করে ছোট করে দিয়েছে। কিন্তু ঢাকনাটা ফিক্সড হচ্ছিল না, তাই ও গাড়ি চালানোর সময় বারবার ধরে রাখছিল। কিন্তু আমার ভয় লাগছিল যদি ঠোকর দেয় পাখিগুলো, কিন্তু পোষ মানা পাখিগুলো ঠোকর দেয়নি। এই তো এখানে একটা পার্ক, এখানে পার্কিং করতে পারবা।
আমরা বাসায় চলে এসেছি। আজকে আমাদের সাথে ছিল কাকাতুয়া। আজ এ পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি।